নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামীকাল কোজাগরী লক্ষ্মী পুজো, আর আমরা প্রত্যেকেই এই লক্ষ্মী পুজোর দিন মহা সমারোহে আমরা প্রতিজনার গৃহে লক্ষ্মী পুজো করে থাকি। আর এটি এই কারণেই করি যাতে মা লক্ষ্মী আমাদের প্রতি সন্তুষ্ট হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে এর উল্টোটা, অর্থাৎ আমরা লক্ষ্মী পুজো করলেও মা লক্ষ্মী কিন্তু আমাদের উপর সন্তুষ্ট হন না। তার কিছু ক্রিয়া রয়েছে, তার কিছু বিধি রয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি কোজাগরী লক্ষ্মী পুজোর দিন পারদ দিয়ে করুন একটি কাজ, আর হুহু করে অর্থ আসতে বাধ্য। কি সেই কাজ এবং কিভাবে তা সম্পন্ন করবেন তা এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে বলতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শিক্ষা। আমাদের প্রত্যেকের জীবনে অর্থ কিন্তু দরকার, অর্থ ছাড়া এক পাও কিন্তু চলা যায় না। আর এটি হিসাবে একটি কথা আছে, টাকা জ্ঞান টাকা ধ্যান টাকা চিন্তা মণি, টাকা বিনা আমি যেন মণিহারা ফণি। তো প্রত্যেকের জীবনে টাকার কিন্তু প্রয়োজন রয়েছে, আর এই অর্থ এই প্রাচুর্য প্রত্যেকের জীবনে কিন্তু আসে না। অর্থাৎ আমরা কোজাগরী লক্ষ্মী পুজো করলেও মা লক্ষ্মী কিন্তু আমাদের গৃহে পা রাখেন না। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন কি কি কাজ করবেন না তা নিয়ে অলরেডি আমি একটি ভিডিও দিয়ে দিয়েছি, আপনারা যদি চান আমি তার লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে একবার দেখে নিন। কারণ সেই ভিডিওতে কিছু ইনফরমেশান দিয়েছি, সেই ইনফরমেশানগুলো আপনাদেরকে কিন্তু মেনে চলতে হবে, তাই আপনারা ভিডিওটি একবার ওয়াচ করুন এবং দেখুন। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোজাগরী লক্ষ্মী পুজোর দিন পারদ দিয়ে কি কাজ করবেন। বাজার থেকে পারদ কিনে নিয়ে আসবেন, যেটি থার্মোমিটারে থাকে ঠিক তেমনই পারদ। আর যদি পারদ না পান তাহলে একটি নতুন থার্মোমিটার কিনুন, এবং সেটিকে ভাঙার পরে যে পারদটি বেরাবে সেই পারদ দিয়েও আপনি করতে পারেন। আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি সন্ধ্যের সময়। হ্যাঁ বন্ধুরা, সন্ধ্যের সময় আপনারা যেভাবে লক্ষ্মী পুজো করে ঠিক সেইভাবে লক্ষ্মী পুজো করুন, এবং একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং সেই পারদটিকে একটি পাত্রে রাখুন। বিশেষ করে যদি তামার পাত্রে হয় তো খুবই ভালো, আর যদি তামার পাত্রে না হয় তাহলে আপনারা যে কোনো শুদ্ধ পাত্রে রাখতে পারেন। এবং রাখার পর আপনি কিন্তু সেটিকে পুজো করার পর সেই পাত্রটিকে নিয়ে গিয়ে ছাদে রেখে দিন, যেখানে ছাদে পূর্ণিমার আলো পড়ছে সেই জায়গায় রেখে দিন। এবং ভোর রাতে, অর্থাৎ আলো ফোটার আগেই সেই পাত্রটিকে নিয়ে এসে আপনার ক্যাশ বাক্সে বা যেখানে আপনি অর্থ রাখেন সেখানে রেখে দিন আগামী এক বছর পর্যন্ত। যা রাখলে আপনাদের জীবনে কিন্তু হুহু করে অর্থ আসবেই আসবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিন, শেয়ার করুন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।